আমরা দেখেন দেখাই দেই, এটা যে সুইচ সিস্টেম, এখানে সুইচ দিলেই এর কেসটা বের হয়ে আসবে। জি, যে কোনো সাইজের পিন দিতে পারেন, সব সাইজের পেজ অনুযায়ী। যদি পেজের পরিমাণ বেশি হয় বড় পিন, আর পেজের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে ছোট পিন দিলেই হয়ে যাবে। অল্প প্রেসারে কিন্তু পিন মারা হবে। অল্প প্রেসারে দেখেন, দেখেন কত সুন্দর হয়েছে, একদম সুন্দর মতো ঢুকে যাবে। এই দেখেন একদম ইজি, পুরোটাই ঢুকে যাবে। দেখেন একদম ইজি, এটা হচ্ছে আপনার ইজি, আপনি তার জোরে হালকা প্রেসার দিবেন, ইজি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো সব ধরনের কাজ করার জন্য স্টেপলার মেশিন, তো বাইন্ডিং এর কাজ করার জন্য, টাকা স্টেপলার করার জন্য, অফিসে বিভিন্ন ধরনের কাজের জন্য কিন্তু আপনারা এগুলো নিতে পারেন। তো স্টেপলার মেশিন গুলো সম্বন্ধে আমাদের বিস্তারিত জানাবেন সুমন ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এক এক করে দেখি। জি ভাই, আমরা আজকে কথা বলবো হচ্ছে হেভি ডিউটি স্টেপলার নিয়ে। হেভি ডিউটি, হেভি ডিউটি স্টেপলার এবং বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির স্টেপলার। আমরা সাধারণত স্টেপলার বলতে সবচেয়ে ভালো কোয়ালিটি বুঝি হচ্ছে ক্যাঙ্গারু কোম্পানি। আচ্ছা আচ্ছা। জি, ক্যাঙ্গারুর পরে এর পাশাপাশি আছে ডেলি কোম্পানি। ডেলি কোম্পানি, জি। আমরা ক্যাঙ্গারু থেকে শুরু করব, যাদের আপনার সবচাইতে আমাদের যে মেশিনটা বেস্ট কোয়ালিটির। ক্যাঙ্গারুর মধ্যেও কিন্তু ভাই কয়েকটা কোয়ালিটি আছে, কিন্তু আমাদের মধ্যে যেটা বেস্ট কোয়ালিটি এবং মানে ইউজ করা অনেক সহজ এবং ইউজ করে অনেক মজা পাওয়া যায়, আপনার ইউজ করতে গেলে এটা প্রেশারও একদম কম লাগে, জি, সেই মেশিনটা সবচাইতে জি পপুলার যে মেশিন। আমরা এটা আগে আপনার এটা মডেলটা বেশি শক্তি দরকার হয় না। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা মডেলটা আগে দেখাই নেই, এটার মডেলটা হবে ডিএস 23H24FL। আচ্ছা, যেটা আমাদের সংক্ষেপে বললেই হবে 23H24FL। ওকে, এই যে এই হচ্ছে সেই 23H24FL মেশিনটা। আচ্ছা, একটা স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, জি জি, এটা খুবই কোয়ালিটিফুল একটা মেশিন, এটা দেখেন ইউজ করাটাও খুবই সহজ। আচ্ছা, এখানে ইউজ করে দেখায় এটা থেকে সব ধরনের ই দিবে, পিন দেওয়া যাবে। জি, একদম ছোট থেকে সর্বোচ্চ বড় পর্যন্ত ইউজ করতে পারবে মেশিনটা, সব ধরনের পিন ইউজ করা যাবে। জি, আমরা দেখেন দেখাই দিই, এটা যে সুইচ সিস্টেম, এখানে সুইচ দিলে এর কেসটা বের হয়ে আসবে। জাস্ট আমরা এখানে সুন্দর মতো ঢুকে যাবে। আমাদের এখানে পেজের পরিমাণ কম, এই কারণে বেশি বের হয়ে গেছে। এখানে ছোট পিন লাগবে, যাদের পেজের অনু যে রকম হবে সেরকম পিন ইউজ করতে পারবে। কতটা শীট একসাথে করা যাবে আপনার এই মেশিনটাতে? একদম সর্বোচ্চ বড় মেশিন, তো এটার মধ্যে একসাথে আপনি 240 শীট ইউজ করতে পারবেন। 240 শীট মারতে পারা যাবে, জি। সেক্ষেত্রে আপনার পিন ইউজ করতে হবে সর্বোচ্চ বড় 23H24 পিন ইউজ করতে হবে। আর সবচেয়ে ছোটটাও পারা যাবে, কোনো সমস্যা নেই, জি, সবচেয়ে ছোটটাও ইউজ করতে পারবেন। এটা প্রাইস কত থাকবে আমাদের এই মেশিনটার? প্রাইস আমরা আজকে একটু ডিসকাউন্ট প্রাইস দিব। আমাদের এই মেশিনটার সব সময় আমরা প্রাইস ছিল আমাদের 4000 টাকা, তো আমরা আজকে এই মেশিনে ডিসকাউন্ট দিব। এই মেশিনটা 200 টাকা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস থাকবে আপনার 3800 টাকা। আর এটার পাশাপাশি আরেকটা আছে ছোট সাইজ, সেম মেশিন, এটা হচ্ছে 23B FL বলে থাকি। দেখেন এখানে মডেলটা দেওয়া আছে, সব ধরনের দেওয়া যাবে না না, একদম সাইজ ছোট, একদম সর্বোচ্চ বড়টা এটার মধ্যে ইউজ করা যাবে না। আচ্ছা, এটা মডেলটা এখানে একটু দেখাই দেন, মডেলটা হচ্ছে 23B FL। জি, 23B FL বললেই হবে। আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে 3500 টাকা। 3500 টাকা, ওকে, 3500 টাকা, জি। আর পাশাপাশি আমাদের দেখেন আরেকটা মেশিন আছে, এই মেশিনটা অনেক পপুলার, কিন্তু এই মেশিনটা এভাবে ইউজ করতে গেলে একটু প্রেসারটা জুড়ে দিতে হয়, প্রেসারটা জুড়ে দিতে হয়, এবং এটা পিন ভরাটাও একটু ঝামেলা মনে হয় অনেকের কাছে। এটা পিনটা পড়তে হয় এইখানে, জি, এখানে পিনটা পড়তে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পিনটা এখানে দিতে হয় দিয়ে আপনার জাস্ট এটা এখানে, এটা ক্যাঙ্গারু ব্র্যান্ডের, এটা ক্যাঙ্গারু ব্র্যান্ডের, এটা এখানে থেকে লক করতে হয়। আচ্ছা, এটা একটু ঝামেলা টাইপের, জি, এটা একটু ঝামেলা মনে হয় অনেকের কাছে। আর এই মেশিনটা দেখেন, আমরা ওইটা দিয়ে পিন মেরে দেখাইছি, আমরা এটা দিয়ে পিন মেরে দেখাবো। আচ্ছা আচ্ছা, কিন্তু এই মেশিনটাতে পিন মারতে গেলে দেখেন অনেক শক্তির প্রয়োজন হয়, এটা ইউজ করতে গেলে দেখেন অনেক শক্তি, অনেক শক্তি নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক শক্তি লাগে এটা বলতে। আর আমাদের যেটা 23F L যে মেশিনটা আমরা দেখাইছি, এগুলো হচ্ছে আমরা পাওয়ার সেভিং মেশিন বলে থাকি, এটা পাওয়ার সেভ,
এটা আপনি হালকা প্রেসারে কাজ করতে পারবে, কাজ করা যাবে, জি কাজ করতে পারবে, ফাইন। এটা প্রেসার দিতে হবে একদমই কম, হালকা প্রেসারে কাজ করতে পারবে। আর প্রত্যেকটা মেশিনের সাথে মেজারমেন্টের জন্য কিন্তু এখানে দেয়া আছে, দেখেন এটা সামনে পিছনে করে নিলেই সে মেজারমেন্ট করতে পারবে। এটা যে সামনে লাগে সামনে আনতে পারবে, ওকে। এখানে আমরা স্ক্রুপ দেয়া থাকবে, এটা ইয়ে হলে ইজি হয়ে যাবে, এটা সামনে এনে সে মেজারমেন্ট করে নিতে পারবে, ঠিক আছে। প্রত্যেকটার মধ্যে মেজারমেন্ট থাকবে। তো আমরা এটার একটু মডেলটা একটু দেখাই দিই, যেটা ক্যাঙ্গারু এইচডি 24 বলে থাকি, এটা হচ্ছে ক্যাঙ্গারু এইচডি 24, ওকে 24। এটা এই মেশিনটার প্রাইস থাকবে, আমাদের আগে এটার প্রাইস ছিল হচ্ছে 3,500 টাকা, আচ্ছা, যে আমরা আজকে এটা ডিসকাউন্ট দেবো, এটার প্রাইস থাকবে অনলি 3,000 টাকা, 3,000 টাকা, যে অনলি 3,000 টাকা প্রাইস থাকবে এটার, যেটা 24। জি, আমাদের পাশাপাশি আরেকটা মেশিন দেখাবো, এটাও কিন্তু সর্বোচ্চ বড়, একদম শুরু থেকে সর্বোচ্চ বড়, সর্বোচ্চ বড় পিন ইউজ করতে পারবে। আর পাশাপাশি আমরা দেখাবো ডেলি ব্র্যান্ডের মেশিন, এটা হচ্ছে ডেলি ব্র্যান্ডের, এটা হচ্ছে আপনি দেখেন ক্র্যাচ সিস্টেম, আচ্ছা আচ্ছা, এটা কি প্রেসার দিয়ে ই করতে হবে নাকি কম প্রেসারে? এটাও একটু কম প্রেসারে ইউজ করতে পারবে, আচ্ছা আচ্ছা, সুইচ সিস্টেম দেখেন, আচ্ছা আচ্ছা। আমাদের এই মেশিনটাও আপনার খুবই ভালো, এটা হচ্ছে ডেলি ব্র্যান্ডের, আমরা ডেলি ব্র্যান্ডের এটা মডেলটা বলে থাকি, হচ্ছে আপনার আমাদের এই মেশিনটার এর আগে প্রাইস ছিল 2,800 টাকা, তো আমাদের এবার আমরা অফার প্রাইস দিব, এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 2,200 টাকা, 2,200 টাকা, জি 2,200 টাকা প্রাইস থাকবে। এরপর আর আমাদের কাছে অনেকে সবসময় যে মেশিনটা পপুলার, যে ভাই আমি তো ব্যাংকে কাজ করি, আমার হয়তো বা টাকার মধ্যে পিন ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমি কোন মেশিনটা ইউজ করবো? আচ্ছা আচ্ছা, এই মেশিনটা যারা বিশেষ করে ব্যাংকে কাজ করে, মানে শুধুমাত্র টাকার জন্য, টাকায় মারতে পারবে, কাগজেও মারতে পারবে, কিন্তু এটা সর্বোচ্চ বেশিরভাগ টাকার জন্য সুবিধা, হ্যাঁ টাকার জন্য সুবিধা, ছোট মেশিন, এটাও আপনার পাওয়ার সেভিং হবে না, একটু প্রেসার দিয়ে কাজ করতে হবে, একটু প্রেসার দিয়ে কাজ করতে হবে, প্রেসার দিয়ে কাজ করতে হবে। এটার মধ্যে দুইটা কালার হয়, প্রত্যেকটা মেশিন দুইটা কালার হয়, একটা হয় হোয়াইট, একটা হয় ব্ল্যাক। আপনার এটা আগে রেট ছিল 3,000 টাকা, আমাদের অফার প্রাইস থাকবে 2,600 টাকা, 2,600 টাকা, জি 2,600 টাকা অফার প্রাইস থাকবে। আর পাশাপাশি আরেকটা নতুন ব্র্যান্ড আসছে, কোলা কোম্পানি বলে থাকে এটা, কোলা, জি কোলা ব্র্যান্ডের, আচ্ছা, তার মানে তিনটা ব্র্যান্ডের পেলাম আমরা, হ্যাঁ জি, তিনটা ব্র্যান্ডের, এটা হচ্ছে ক্যাঙ্গারো, একটা আছে ডেলি, একটা হচ্ছে কোলা, কোলা, জি। এই মেশিনটা নতুন আসছে, এটার আপনার এটা কোয়ালিটি খারাপ না, কোয়ালিটি মোটামুটি ভালো, এই মেশিনের প্রাইস পড়লে 2,000 টাকা, 2,000 টাকা, জি 2,000 টাকা, এটা ছোট থেকে সর্বোচ্চ বড় পর্যন্ত সব ধরনের পিন ইউজ করতে পারবে, সব ধরনের পিন ইউজ করতে পারবে। আবার অনেকে আছে আপনি ছোট প্রয়োজন হয়, যাদের আপনি দেখা যায় যে 100 পিস পিন মারে বা 100, এটা সর্বোচ্চ 100 পিস পর্যন্ত মারতে পারবে, এটা আমরা বলে থাকি ডেলির 394 মডেল, 394, জি আমরা মডেলটা একটু দেখাই, এটা দেখেন লেখা আছে হ্যাভি ডিউটি স্টেবলার 394, জি এটা দিয়ে আপনি সর্বোচ্চ ছোট থেকে 23 পর্যন্ত পিন ইউজ করতে পারবে, ছোট থেকে 23 পর্যন্ত ইউজ করতে পারবে। আমাদের এই মেশিনটা মোটামুটি ভালো কোয়ালিটি, খারাপ না, ভালো মেশিন। এই মেশিনটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার 1,600 টাকা, অনলি 1,600 টাকা পড়বে, ওকে, অনলি 1,600 টাকা। আর এটার পাশাপাশি ক্যাঙ্গারো কোম্পানির আরেকটা মেশিন আছে, এটা আপনার হচ্ছে দেখেন, এটা আবার অন্যরকম গেটআপ, জাস্ট এখানে পিন বসাতে হবে, বসে লক করতে হবে, যারা অফিসিয়াল বা বাসা বাড়িতে ইউজ করতে পারবে, দেখা যায় যে হাত দিয়ে আপনার এইভাবে মারতে গেলে একটু সমস্যা হয়, আমরা চাপ দিয়ে ইউজ করবো, চাপ দিয়ে ইউজ, জি এটা দেবো সর্বোচ্চ 100 শীট পর্যন্ত পিন ইউজ করতে পারবে, জি 100 শীট পর্যন্ত ইউজ করতে পারবে। এটা আমরা বলে থাকি ক্যাঙ্গারো ডিএস 23 কিউএল, আমাদের মতামত নিতে চাইলে আমরা সবসময় সাজেস্ট করবো আপনার এই মেশিনটা, জি ক্যাঙ্গারো 23-24 FL, যে মেশিনটা, আচ্ছা, যে কোনো কাস্টমারের যদি লাগে এই মেশিনটা নিলে নিঃসন্দেহে সে লং টাইম ইউজ করতে পারবে এবং হালকা প্রেসারে কাজ করতে পারবে এবং মেশিনটা অনেক কোয়ালিটি ফুল একটা মেশিন, সব ধরনের ইউজ করতে পারবে, একদম ছোট থেকে সব ধরনের কাজও ইউজ করতে পারবে, সব অফিশিয়াল কাজ, ব্যাংক কাজ বা বাইন্ডিং এর কাজ যারা করে সেখানে যাবতীয় কাজ সব ধরনের কাজে স্টেপলার দিয়ে। ওকে ভাইয়া ধন্যবাদ, তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো সোমন ভাই আমরা চমৎকার আইটেমগুলো অনলাইনে কিভাবে অর্ডার, পাশাপাশি আরেকটু কথা বলে রাখি, যেটা বলে হচ্ছে এগুলার পিন লাগে সবার, প্রত্যেকটা কাস্টমারের পিন লাগে, পিন তো অবশ্যই লাগে, পিনগুলো অ্যাভেলেবল আছে প্রত্যেকটা সাইজ, আচ্ছা সাথে নিয়ে নিতে পারেন আপনারা, জি জি প্রত্যেকটা সাইজ। আর আমরা আগেই বলে থাকি আমরা কিন্তু ঢাকা নিউ মার্কেটের হচ্ছে ক্যাঙ্গারো ডেলি কোয়ালা প্রত্যেকটা কোম্পানি হচ্ছে ডিস্ট্রিবিউটর, হোলসেলার, আমাদের আমরা প্রত্যেকটা দোকানদারের কাছে এখান থেকে হোলসেল করে থাকি, আচ্ছা, যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু নিতে পারবে, যারা পাইকারি নিতে চায় তারা নিতে পারবে, যারা খুচরা নিতে চায় তারা খুচরা নিতে পারবে, আচ্ছা অনলাইনে কিভাবে অর্ডার করবে আর সরাসরি
সরাসরি কোথায়? আমাদের অনলাইনে লোকেশন, আমাদের দোকানের লোকেশন আমরা বলে দিচ্ছি। আমাদের শপের নাম হচ্ছে খান কর্পোরেশন, শপ নং 114, গ্রাউন্ড ফ্লোর, বিশ্বাস বিল্ডার্স, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা 1205। আমাদের সংক্ষেপে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এসে, বা কাঁচা বাজার বললে সবাই দেখাই দিবে, কাঁচা বাজার আসলে সবচেয়ে বড় ভবন 18 তলা, বিশ্বাস বিল্ডার্স বা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। এটা এসে একদম ঢুকতেই হাতের বাম পাশে ফার্স্ট গলির ভিতরে যে দোকানটা 114 নম্বর শপ খান কর্পোরেশন, বা এখানে যে আমাদের মার্কেট সিকিউরিটির দায়িত্বে যে সমস্ত ভাইরা আছে তাদেরকে যদি বলে 114 নম্বর শপ খান কর্পোরেশনে যাবো, তাহলে তারা হেল্প করবে, বা মার্কেটের সামনে এসে বা আশেপাশে এসে যদি আমাকে ফোন দেয় আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। ওকে ভাইয়া ধন্যবাদ, আজ এ পর্যন্ত।